অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আমি আজকে যে ভিডিওটি দিতে চলেছি, প্রচুর হোয়াটসঅ্যাপে মেসেজ এসছে যে স্যার বিয়ের ব্যাপারে কিছু তথ্য আমাদেরকে দিন। দেখুন, বিবাহের ব্যাপারটা সম্পূর্ণরূপে যদিও আপনার ডেস্টিনি, তাও আপনাদেরকে আমি বলবো বেশ কিছু গ্রহের অবস্থানের জন্য বিবাহের ক্ষেত্রে বিলম্ব এবং বিবাহিত জীবনে সমস্যা কিন্তু নেমে আসে। অর্থাৎ আপনার ধরুন বিবাহ হয়ে গেল, কিন্তু আফটার ম্যারেজ সমস্যা কিন্তু সম্মুখীন আপনাকে হতে হবে। অর্থাৎ এই শুভ বিবাহের ক্ষেত্রে বাধা দূর করতে এবং আপনার বিবাহিত জীবনকে সুখের করতে আমি বেশ কিছু ক্রিয়ার কথা আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। আমার হোয়াটসঅ্যাপ বুকিং নম্বর 9609343993। এটি অনলি ফর অ্যাপয়েন্টমেন্ট নাম্বার। যদি আপনারা আমার সাথে জ্যোতিষ্য পরামর্শ নেবেন উচিত মনে করেন, অবশ্যই এই নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তো শুরু করা যাক বিবাহ। দেখুন, বিবাহের ক্ষেত্রে নারীদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে জুপিটার, এবং ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে বিবাহের মুখ্য ভূমিকা যেটা করে সেটি হচ্ছে ভেনাস। তো এই দুটো প্ল্যানেট আপনার বাই বার্থ চার্ট কেমন আছে এবং আফটার ম্যারেজ অর্থাৎ বিবাহের পরবর্তী জীবন আপনার কেমন যাবে, অর্থাৎ আপনার হাজব্যান্ড ও ওয়াইফের মধ্যে দাম্পত্য সুখ কতটা থাকবে, সেটা সম্পূর্ণরূপে ডিপেন্ড করছে আপনার ভেনাসের উপর। দেখুন, অনেক প্রচুর বিবাহ হচ্ছে, তারপরে কি হচ্ছে কি জানেন, বিবাহের পর এটি কেস, মামলা, মকদ্দমাতে চলে যাচ্ছে, অর্থাৎ ডিভোর্সের কেস ভুড়ি ভুড়ি কিন্তু থাকছে। এরকম বেশ কিছু ব্যাপার নিয়ে আমার কাছে মেসেজ এসছে যে স্যার বিবাহের ব্যাপারটা সলিউশনের জন্য। দেখুন, যাদের ধরুন ডিভোর্সের জায়গায় চলে গেছে, ধরুন কেস মামলা জায়গাতে আপনারা চলে গেছেন, সেই জায়গাতে রেকটিফিকেশন করা কিন্তু কিছুটা হলেও সমস্যা। এই জন্য আমি বারবার বলি, যৌতুক বিচার করুন, যৌতুক বিচারে গুণ মিলনটা এবং আপনার ক্ষেত্রে কোন কোন দিকগুলো দেখা দরকার সেগুলো তো একটা অ্যাস্ট্রোলজার পক্ষে বলা সম্ভব। সেই জায়গাটা আপনারা যৌতুক বিচার করুন, এবং আপনার যাদের বিবাহের ক্ষেত্রে বাধা আসছে আপনি কি করবেন। আপনি যদি মহিলা হন, মেয়েরা বিষ্ণু সহস্র নাম আপনারা যদি প্রতি বৃহস্পতিবার পাঠ করতে পারেন, আপনার ক্ষেত্রে কিন্তু বিবাহের ব্যাপারটাতে বিশেষভাবে শুভ ফল কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে আপনাদেরকে জানাই, দেখুন বিয়ের ব্যাপারটাতে অনেক ক্ষেত্রে কি চটজলদিভাবে মানুষ বিয়ের ব্যাপারে এগিয়ে যায়, কিন্তু ভবিষ্যতে বিভিন্ন রকমের কিন্তু সমস্যা কিন্তু পড়তে হয়। এটি মেনলি কিন্তু আপনার ডেস্টিনিতে, আপনার ভাগ্যে কিন্তু লেখা আছে। তো সেক্ষেত্রে দেখুন, আপনারা যদি একত্রে, আপনারা যাদের ধরুন যৌতুক বিচারে আপনাদের মিলছে না বা না জেনে বিয়ে করে নিয়েছেন, দেখছেন যে আপনাদের মধ্যে মতবিরোধ হচ্ছে, কিছু কিছু ক্রিয়া আপনাদেরকে বলছি। প্রথম কথা হচ্ছে, আপনারা একত্রে রাম এবং সীতার পুজো একসঙ্গে উপাসনা করুন, অর্থাৎ রাম সীতার পুজো একসঙ্গে করবেন, এবং এর সাথে সাথে শিবালয়ে গিয়ে শিব মন্দিরে একত্রে আপনারা দম্পতি একসঙ্গে শিবের মাথায় জল ঢালুন, এবং ওং নমঃ শিবায়, এটা আপনারা 8 বার বা 108 বার আপনারা পাঠ করুন। সেক্ষেত্রে বিশেষভাবে কিন্তু লাভ আপনাদের হবে। এর সাথে সাথে আপনাদেরকে আরও জানাই, দেখুন
বিবাহের ব্যাপারটাতে যাদের বিলম্ব হচ্ছে সেই জন্য আপনারা এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে যোগাযোগ করুন। বেশ কিছু রেমিডিয়াল মেজারমেন্ট আছে এবং বিশেষ করে যাদের খুবই বাধা আছে, একের পর এক দেখে যাচ্ছে, আপনারা সকালবেলা উঠে সূর্যদেবকে জল নিবেদন করুন। সেই জলে কিন্তু অবশ্যই হলুদ, অর্থাৎ হলুদ গুলে সেই জল যদি আপনারা সূর্যকে নিবেদন করতে পারেন, নিশ্চিতরূপে আপনাদের বিবাহের ব্যাপারে বাধা কাটবে এবং আপনাদের কানেকশানগুলো কিন্তু আসবে। এবং প্রত্যেক বৃহস্পতিবার আপনারা কলা গাছে আপনারা জল দিন এবং তার সাথে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। তাতে কি হবে, বিশেষভাবে আপনাদের কিন্তু এই বিবাহের জায়গাটা যে যাদের সমস্যা চলছে, অর্থাৎ আপনি বিয়ে করে মানে বিয়ে হতেও সমস্যা বা বিয়ের পরবর্তী জীবনে যাদের সমস্যা চলছে, এই জায়গাটা কি হবে, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যথেষ্ট পরিমাণে বন্ডিং কিন্তু থাকবে। এবং তার সাথে সাথে আপনারা অসত্য গাছে আপনারা মেয়ে হলে বৃহস্পতিবার দিন, মহিলারা বৃহস্পতিবার দিন এবং ছেলেরা শুক্রবার দিন অবশ্যই দুধ এবং গঙ্গা জল দিন, মেয়েরা বৃহস্পতিবার এবং ছেলেরা শুক্রবার, এবং একটি লাল সুতো আপনারা সেই অসত্য গাছে বেঁধে দিন। দেখবেন বিবাহের ব্যাপারটাতে যাদের বিলম্ব হচ্ছে সেই জায়গাটা কিন্তু আপনারা কিছুটা হলেও ওভারকাম কিন্তু করবেন, এবং সেখানেও কিন্তু ঘিয়ের প্রদীপ আপনারা প্রজ্বলন করুন এবং আপনারা সেখানে অবশ্যই সেদিন অবশ্যই আপনারা নিরামিষ আহার করবেন এবং যত পারবেন আপনারা মহিলারা বিষ্ণু সহস্র নাম এবং ছেলেরা শুক্রবার দিন আপনারা যদি শিব এবং মাতা গৌরীকে একত্রে পুজো দিতে পারেন, সেক্ষেত্রেও আপনাদের এই যে বিবাহের যে জীবনে যে সমস্যা সেই সমস্যা আপনাদের কাটবে এবং আপনাদের বিবাহিত জীবন অর্থাৎ দাম্পত্য জীবন আপনাদের কিন্তু সুখের এবং মধুর নিশ্চিত রূপে কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে কৌশিকরা এই কথাটা বলছে এবং এর সাথে সাথে আপনাদের এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন। সেখানে বেশ কিছু রেমিডিয়াল মেজারমেন্ট আছে। আপনার সপ্তম ভাব ভাবাধিপতি কোথায় অবস্থান করছে, সেই ভাবে কোন গ্রহ অবস্থান করছে বা কোন গ্রহের দৃষ্টি রয়েছে, কোনো অশুভ গ্রহের, এই জায়গাগুলো কাটানো দরকার। এবং বিশেষ করে আপনার মঙ্গলের পজিশান কেমন রয়েছে, আপনার বৃহস্পতির পজিশান কেমন রয়েছে, আপনার শুক্রের পজিশান কেমন রয়েছে, এই জায়গাগুলো যদি রেকটিফিকেশন করে নেওয়া যায় তো নিশ্চিত রূপে আপনাদের কিন্তু বিবাহের জীবনে, বিবাহিত জীবনে আপনি কিন্তু সুখী হবেন। অর্থাৎ দাম্পত্য সুখে যাদের বাধা তাদের কিন্তু নিশ্চিতরূপে কাটবে। এবং যাদের বিবাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আমি বলবো আপনার থেকে যদি বয়স ছোট হয়, নতুন দম্পতির আপনি চরণ স্পর্শ করুন। এক কথা আমি বলবো, নতুন দম্পতি আপনি ধরুন বিবাহ হয়েছে, তার চরণ স্পর্শ, সেই বয়স আপনার ছোট, তাকে চরণ স্পর্শ করুন। আপনার বিবাহিত জীবন এবং আফটার ম্যারেজ আপনার কিন্তু নিশ্চিতরূপে ভালো যেতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।